press the bell icon on the YouTube app and never miss another update. হ্যালো, ওয়েলকাম টু জয়েন অ্যান্ড্রয়েড চ্যানেল। আপনারা দেখছেন জয়েন অ্যান্ড্রয়েড চ্যানেল। তো ভিউয়ার্স, আজ আমি আপনাদের দিকে দেখাবো লোগো বানাতে হয় কিভাবে। তো আমরা এখনকার স্মার্টফোনে যে সমস্ত ছবিগুলি তুলি বা ইউটিউবে চ্যানেল করি, তো আমাদের কিছু লোগোর দরকার হয়। তো লোগো বানানোর জন্য আমরা অনেকে বলি যে কম্পিউটারে বানিয়ে দিতে, কিন্তু আর না। তো আপনি আপনার হাতে যে স্মার্টফোনটি আছে সেই স্মার্টফোনটির মাধ্যমে আপনি কিন্তু প্রফেশনালভাবে লোগো বানাতে পারবেন। তো কিভাবে দেখতে হলে পুরোপুরি ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না, স্কিপ করলে বুঝতে পারবেন না কীভাবে করতে হয়। তো ফিরে আসছি ইন্টার পর। তো এর জন্য আপনাকে যা করতে হবে, প্রথমে প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে যাওয়ার পর এখানে সার্চ বক্সে সার্চ করতে হবে লোগো মেকার। তো লোগো মেকার সার্চ করার পর এখানে অনেকগুলি লোগো মেকারের অ্যাপ্লিকেশন আপনাদেরকে শো করাবে, কিন্তু আপনি এই যে লোগোটা দেখতে পাচ্ছেন এই লোগো মেকারটি আপনি কিন্তু ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি এটি ইনস্টল করে নেবেন। তো আমার অলরেডি ইনস্টল করা আছে, আপনারা ইনস্টল করে নেবেন। এর রিভিউ হচ্ছে 120,000 রিভিউ আছে, 4.7K স্টার আছে। তো এখানে সরাসরি আপনারা ইনস্টল করবেন। ইনস্টল করার পর আপনি এখানে ওপেনে ক্লিক করবেন। তো ওপেনে ক্লিক করার পর এখানে আপনি করবেন ক্রিয়েট লোগো ফর্ম সার্চ স্ক্যাচ। তো এরপর আপনাকে যা করতে হবে, এখানে আপনাকে অনেকগুলি অপশন দিয়েছে, সেগুলি হচ্ছে ব্যাকগ্রাউন্ড, আর্ট, টেক্সট, এফেক্ট, ইমেজ। তো আপনি আপনার মনের মতো সব কিছু করতে পারবে। তো কম্পিউটারে যেভাবে লোগো বানানো হয়, আপনি কিন্তু এখানে মনের মতো আপনার লোগোটি বানাতে পারবেন। তো প্রথমে লোগো বানানোর জন্য আপনি একটি গোল শেপস নিয়ে নেবেন। তো গোল শেপস নেওয়ার পর আপনি কী ক্যাটাগরি লোগো বানাতে চাচ্ছেন, ফটোগ্রাফি, জিম, আপনি যেই ধরনের লোগো বানান না কেন, এখানে কিন্তু অনেক আছে, স্টে, টয়, বাটারফ্লাই, কার, মিউজিক। আপনি যদি মিউজিক লাভার হয়ে থাকে মিউজিক, যে আপনি যদি ফটোগ্রাফার, তো সাধারণত আমরা এখন ফটোগ্রাফির লোগোটা বেশি বানিয়ে থাকি। তো আমি আপনাদের দিকে ফটোগ্রাফির লোগো একটা বানিয়ে দেখাচ্ছি। তো ক্যামেরাতে ক্লিক করার পর আমি একটি আপনাদের দিকে লোগো বানিয়ে দেখাচ্ছি। তো এখানে আমি ক্লিক করছি একটি। ক্লিক করার পর আমি এখানে জাস্ট আমার সাইজ, আমার মনের মতো একটা সাইজ করে নিলাম। তো এরপর আমি কী করবো, এর নিচে একটি টেক্সট লিখব, চয়ন ফটোগ্রাফি। তো এটি মনের মতো আপনি সাজিয়ে নেবেন। এখানে কিন্তু আপনি ফন্ট চেঞ্জ করতে পারবেন, এই যে ফন্ট বলে অপশনটি দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি আপনার মনের মতো ফন্ট, আমি এই ফন্টটি নিচ্ছি। এখানে ফন্টের কিন্তু কালারও চেঞ্জ করতে পারবেন, আপনি আপনার মনের মতো কালার চেঞ্জ করতে পারবেন। তো এখানে আপনি দেখলে বুঝতে পারবেন কীভাবে এটিকে শ্যাডো করা যায়। তো এখানে বিজি ব্যাকগ্রাউন্ডে আপনি কিছু অনেক কিছু করতে পারবেন। তো আপনি এখানে দেখবেন, বুঝতে পারবেন। তো এইভাবে কিন্তু সুন্দরভাবে একটি লোগো ক্রিয়েট হয়েছে। এবার এই লোগোটাকে কীভাবে আমরা PNG-তে করব। তো PNG-তে করার জন্য এখানে ব্যাকগ্রাউন্ডে যাব। ব্যাকগ্রাউন্ডে যাওয়ার পর এই যে দাগটি দেখতে পাচ্ছেন, এটিকে জাস্ট আমরা ধরে টেনে দেবো। দেখুন, পিছন থেকে যে ব্যাকগ্রাউন্ডটি আছে ওটা কিন্তু উঠে গিয়েছে। তো এরপর আপনি ডান, ইমেজ, কাস্টম সাইজ একটা HD দিয়ে দেবেন, দেওয়ার পর ওকে করবেন। তো দেখুন, লোগোটা কিন্তু সুন্দরভাবে ক্রিয়েট হয়ে গিয়েছে। এরপর আপনি কিন্তু যে কোনো ছবির উপরে লোগো বসাতে পারবেন PNG ফাইলে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। এবং এই ধরনের মোবাইল সম্বন্ধে কিছু টিপস আপনাদের যদি জানার থাকে, আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। থ্যাংকস ফর ওয়াচিং।